সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডেইজি আক্তার। আমাদের আজকের আলোচনার বিষয় চার প্রক্রিয়া। চার প্রক্রিয়া সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে চার প্রক্রিয়া জিনিসটি কি। তাহলে আমরা বোর্ডে আসি। চার প্রক্রিয়া: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই যে চারটি প্রক্রিয়া চিহ্ন আছে, এগুলিকে বলে আমাদের চার প্রক্রিয়া। আমাদের প্রথমে জানতে হবে এখানে কিসের কাজ আগে করতে হবে। এখানে আমাদের প্রথমে করতে হবে ভাগের কাজ, দ্বিতীয় করতে হবে আমাদের গুণের কাজ, তৃতীয় হলো আমাদের এই দুইটা যোগ আর বিয়োগ। এখানে আমরা আমাদের সুবিধা মতো যোগের কাজ আগে করতে পারি, বিয়োগের কাজও আগে করতে পারি। এই কাজটা করতে গেলে আমাদের সরল অঙ্কে বা হিসাব করো এখানে ফলাফলের মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমাদের গুণ এবং ভাগ এই দুইটি প্রক্রিয়া চিহ্নের ক্ষেত্রে আমাদের ভাগের কাজটি অবশ্যই আগে করতে হবে, তা না হলে আমাদের এই অঙ্ক ভুল হবে। তারপরে আমরা যাব সরল অঙ্ক করতে গেলে আমাদের যে প্রথমে করতে হয় ব্র্যাকেট, বন্ধনী। আমাদের বন্ধনীর ক্ষেত্রে দেখো প্রথমে আমাদের করতে হবে ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে যে মানগুলো আছে সেই মানগুলোর কাজ আমাদের আগে করতে হবে। তারপরে করতে হবে আমাদের দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরের কাজ। তারপরে করতে হবে আমাদের এই তৃতীয় বন্ধনীর কাজ। হিসাব করো বা সরল অঙ্কে এগুলি আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের ভিতরে এই যে প্রক্রিয়া চিহ্নগুলো আছে এগুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে প্রথমে করতে হবে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে করতে হবে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে করতে হবে আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ। তারপরে আমরা এখন আমরা আমাদের মূল অঙ্কে চলে যাই। পৃষ্ঠা ১৩ পৃষ্ঠা, এখানে দেখো পৃষ্ঠা ১৩ পাঁচ নম্বরে যে হিসাব করো আছে, এটা আমরা আগে এখন করব। পাঁচ নম্বর যে হিসাব করো, এখানে আমাদের আছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হলো ফার্স্ট ব্র্যাকেট, ৩২ বিয়োগ ১৪ ব্র্যাকেট ক্লোজ, গুণ হলো ৬ বিয়োগ ৮৪, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ হলো ১২। এবার দেখো আমাদের ৩২ প্রথম ব্র্যাকেট যেটা আছে সে প্রথম ব্র্যাকেটের কাজ আমরা আগে করব, তারপরে আমরা করব দ্বিতীয় বন্ধনের কাজ। তাহলে আমরা প্রথমে সমান চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট খুব আস্তে আস্তে আমরা করব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কী আছে? ৩২ আছে আর ১৪, ৩২ থেকে আমাদের ১৪ বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখে নেই ৩২ থেকে ১৪ বিয়োগ, আস্তে আস্তে করব আমরা। ৪ আছে কত হলে ১২ হবে, ৮ হলে হাতে আছে ১, ২ আছে কত হলে ৩ হবে, ১ হলে ১৮ গুণ ৬ বিয়োগ ৮৪, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ হলো আমাদের, ভাগ হলো আমাদের ১২। এবার আমরা কি করব, এখানে কোন চিহ্নের কাজ আগে করব? অবশ্যই গুণের কাজ, আর গুণ আছে আমাদের এই দুটার মধ্যে। তাহলে আমরা এই অংশটুকু আগে করব, তারপরে আমরা পরবর্তী অংশ করব। এখানে আমাদের ১৮, দেখো ১৮কে আমরা ৬ দিয়ে গুণ করব, তাহলে আমাদের কত হলো? ৬ আটা ৪৮, ৮ হাতে আছে ৪, ৬ একে ৬ আর ৪ ১০, আমাদের ১০৮, বিয়োগ হবে আমাদের ৮৪, এখানে আমাদের ব্র্যাকেট আছে, ভাগ ১২। এখন আমরা কি করব, ১০৮ থেকে এ ৮৪ বিয়োগ করব, ১০৮ বিয়োগ হলো ৮৪, আমাদের কত আসে দেখো? ৪ আছে কত হলে ৮ হবে? ৪ হলে হাতে আছে ২, হাতে নাই কিছু, ২ আছে কত হলে ১০ হবে? ৮ আছে কত হলে ১০ হবে? ২ হলে
তাহলে আমাদের আসলো 24। এবার আমাদের ব্র্যাকেট উঠে গেল, এবার আমাদের আর ব্র্যাকেটের কাজ নাই। এবার আমরা 24 ভাগ 12, আমরা এই 24 কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে 2। সুতরাং আমাদের উত্তর হবে 2। উত্তর যদি লিখতে বলে তাহলে লিখব উত্তর হলো আমাদের, এই হিসাব করার উত্তর হলো আমাদের 2। এখানে ভালো মতো তোমরা খেয়াল করবা জিনিসটা আমাদের কোন চিহ্নের কাজ আগে করতে বলছে। এবার আমরা বোর্ডটা ক্লিন করে পরবর্তী হিসাবে চলে যাব। এবার আমরা হিসাব করো 7 করব। একইভাবে দেখো এখানে একটা বন্ধনী বেশি আছে, থার্ড ব্র্যাকেট, তারপরে হলো সেকেন্ড ব্র্যাকেট, এরপর আছে আমাদের 10 গুণ ফার্স্ট ব্র্যাকেট 12 ভাগ 4 বিয়োগ 1 বিয়োগ 2, এখানে হলো আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজ, তারপরে হলো আমাদের বিয়োগ চিহ্ন, এরপর আবার আমাদের সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 6 গুণ 6 বিয়োগ 6, তারপরে হলো আমাদের ব্র্যাকেট ক্লোজ ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 3। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমাদের গুণ চিহ্নটা না থাকতো তাহলে আমরা এখানে ব্র্যাকেটের আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে আমরা সবসময় গুণ ধরে নেই, কিন্তু এখানে আমাদের চিহ্নটা দেওয়া আছে। এখন আমরা আগের মতো আস্তে আস্তে করব, প্রথমে থার্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট 10 গুণ আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের কিসের কাজ করব আগে? ভাগের কাজ। 3 4 12 বিয়োগ 1 আমাদের বিয়োগ 2, এরপর আমাদের শেষ ব্র্যাকেট, তারপরে হলো আমাদের ফার্স্ট ব্র্যাকেট 6 গুণ 6, এখানে হলো আমাদের 6 6 36, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। 6 6 36 বিয়োগ হলো 6, আমাদের ব্র্যাকেট ক্লোজ ভাগ, তারপরে হলো আমাদের থার্ড ব্র্যাকেট ক্লোজ, এরপরে আমাদের ভাগ 3। আমরা এবার কি করব, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 10 গুণ এখানে হলো আমাদের কত, 3 থেকে 1 গেলে 2, তারপরে হলো আমাদের 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমাদের 36 থেকে 6 গেলে থাকে আমাদের 30 ভাগ হবে 2, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 3। আবার আমরা কি করব, থার্ড ব্র্যাকেট, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজে চলে যাব। 10 দুগুণে 20 বিয়োগ 2 সেকেন্ড ব্র্যাকেট, আবার এখানে আমাদের আসবে কত, এখানে হলো আমাদের 15 30 দিয়ে 30কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 15 আসে আমাদের থার্ড ব্র্যাকেট, তারপরে 3। এবার আমাদের কত আসে, আসে আমাদের এটা বিয়োগ করলে আসে আমাদের 18 বিয়োগ 15 থার্ড ব্র্যাকেট ক্লোজ, আমাদের আসলো 3, তারপরে আমাদের 18 থেকে 15 চলে গেলে 3 ভাগ 3। এবার আমরা যদি 3কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মান আসবে 1, তাহলে কত আসলো আমাদের? সুতরাং বা উত্তর আমরা যেটাই লিখি না কেন আমরা লিখব উত্তর 1। এই অঙ্কটা ভালো মতো খেয়াল করো এবং প্রথমে আমাদের কোন চিহ্নের কাজ আগে করতে হবে সেটা আমরা বলে দিয়েছি, এবং বন্ধনীর ক্ষেত্রে আমাদের কোন বন্ধনীর কাজ আগে করতে হবে সেটা আমরা বলে দিয়েছি। এই অঙ্কগুলো তোমরা আস্তে আস্তে খুব সুন্দর করে হিসাব করে পড়বে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সমস্যা নিয়ে আলোচনা করতে। এবার আমরা আলোচনা করব 1 নম্বর সমস্যা নিয়ে, পৃষ্ঠা 15। আলতাফ সাহেবের মাসিক বেতন 9,870 টাকা, প্রতি মাসে তিনি 3,800 টাকা বাসা ভাড়া বাবদ এবং 5,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন, অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন, তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? এখানে সমস্যাটি তোমাদের সুবিধার কারণে আমরা তুলে নিব।
তোমাদের সুবিধার জন্য প্রশ্নটি বোর্ডে তুলে নিয়েছি। এবার দেখো, আলতাফ সাহেবের মাসিক বেতন 9,870 টাকা, প্রতি মাসে তিনি 3,800 টাকা বাসা ভাড়া, মানে যে বাসায় থাকে তার ভাড়া বাবদ দেন 3,800 টাকা, এবং 5,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন, মানে সংসারে। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। এই খরচগুলি করার পরে তিনি অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রেখে দেন এক মাসে। তাহলে তিনি বছরে, মানে 12 মাসে কত টাকা খরচ করেন, এটাকে আমরা সমাধান করব। সমাধান এক, আমরা গাণিতিক বাক্যে সাজিয়ে সমাধান করব। এখানে যেহেতু আমাদের বলা হয়নি যে কোনভাবে তোমরা, যে কোনোভাবে তোমরা করতে পারো, দুইটা পদ্ধতি আছে, আমি এখানে গাণিতিক বাক্যে সাজিয়ে হিসাব করব। গাণিতিক বাক্যে সাজিয়ে পাই, বা গাণিতিক বাক্যে সাজিয়ে আমরা যেটা লিখতে পারি। এবার আমরা দেখব তার মোট টাকা ছিল কত, 9,870 টাকা। তার মোট ছিল 9,870 টাকা। এখান থেকে সে কী করেছে, প্রত্যেক মাসে বাড়ি ভাড়া দিয়েছে 800 টাকা, মানে এটা তার খরচ। খরচের টাকাগুলো আমরা যোগ করে ফেলব, খরচের যে টাকাটা ছিল সেটা আমরা যোগ করব, 5,650 টাকা। এই টাকা থেকে, এই দুইটা টাকা যোগ করার পরে তার মাসিক যে ইনকাম ছিল সেই টাকা থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে তার এক মাসের খরচটা বেরিয়ে যাবে। তারপরে সেই টাকা থেকে আমরা এক মাসের খরচ যদি আমরা 12 দিয়ে গুণ করি, তাহলে আমাদের বেরিয়ে আসবে 12 মাসের টাকা। দেখো এখানে আমরা কীভাবে করতেছি, 9,870 এটা আমরা বিয়োগ করব, বিয়োগ এখন আমরা যোগ করব, যোগটা আমরা এখানে পাশে করি রাফ হিসাবে 3,800, তারপরে আমরা 5,650 যোগ করলে আমাদের কত আছে, 0, 5, 8, 6, 14, 8, 9, 10, 11, 12, 13, 14, 4, হাতে আছে 1, 6, 3, 9, মানে আমাদের আসলো কত, 9,450 টাকা এক মাসে সে খরচ করে। 9,400 এখানে আমরা হিসাব লিখে নেই, এখানে 9,450 টাকা এক মাসে আমাদের, দেখো কত টাকা আসবে, এখানে বিয়োগ করলে আমাদের কত আসে, এই বিয়োগটা আমরা পাশাপাশি করি, বিয়োগটা আমাদের দেখো 9,870, এটা আমরা থেকে বিয়োগ করব 9,450, 0, 2, 4, তাহলে আমাদের এক মাসে তার জমা হয় 420 টাকা। তাহলে আমাদের 12 মাসে জমা হবে কত, এটা আমরা গুণ করব, এই 420কে আমরা গুণ করব 12 দিয়ে, 0, 2, 2, 4, হাতে নাই কিছু, 4, 2, 8, তারপরে আমাদের 0, 2, 4, আমাদের কত আসলো, 0, 4, 10, 5,040 টাকা। এবার আমরা উত্তরটা লিখব পাশে, বোর্ডের স্বল্পতার কারণে আমি পাশে লিখতেছি, তোমরা কিন্তু নিচে লিখবে। আমার বোর্ডের স্বল্পতার কারণে আমরা পাশে লিখতেছি, আমরা এখন লিখব আমাদের কী বলছে, তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন, আমরা লিখব, সুতরাং তিনি বছরে বা 12 মাসে 5,040 টাকা ব্যাংকে জমা রাখেন। তোমরা কিন্তু এই অংশটুকু খাতার নিচে লিখবে বা অপর পৃষ্ঠায় লিখবে, পাশে লিখবে না, বোর্ডের স্বল্পতার কারণে আমি পাশে লিখেছি। তাহলে দেখো আমরা প্রথমে গাণিতিক বাক্যে সাজিয়ে পাই লিখলাম, তারপর এটাকে আমরা হিসাব করে হিসাবের মধ্যে নিয়ে আসলাম। আমাদের কত আসলো, এক মাসে সে তার জমা হয় 420 টাকা, তাহলে 12 মাসে জমা হলো আমাদের 5,040 টাকা। আমরা এবার পরবর্তী সমস্যা নিয়ে আলোচনা করব। এবার আমরা পৃষ্ঠা 15-3 নম্বর সমস্যাটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলেছে, 5 জন লোক আসবাবপত্রের দোকানে গেলেন, মানে ফার্নিচারের দোকানে গেলেন,
তারা উপরের চিত্রে দেখো তোমাদের বইয়ের মধ্যে একটা আলমারি একটা টেবিল একটা চেয়ারের চিত্র দেওয়া আছে সেই চিত্রের দেওয়া মূল্য অনুযায়ী দুইটি আলমারি কিনলেন এখানে একটি আলমারির মূল্য দেওয়া আছে 7800 টাকা তারা দুইটি আলমারি কিনলেন তাহলে এটা গুণ হবে 2 দিয়ে তিনটি টেবিল কিনলেন একটি টেবিলের মূল্য হলো 2100 টাকা তাহলে তিনটি টেবিলের কত মূল্য কত হবে 21 গুণ 3 12টি চেয়ার কিনলেন যার মূল্য প্রতিটির মূল্য 750 টাকা এখন কেনার পরে এই টাকাগুলো তারা পাঁচ জনের সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেককে কত টাকা করে পেলেন তাহলে প্রথমে আমাদের বের করতে হবে দুইটা আলমারির মূল্য তারপরে বের করতে হবে আমাদের তিনটি টেবিলের মূল্য তারপরে আমাদের বের করতে হবে 12টি চেয়ারের মূল্য এগুলো যোগ করে আমাদের পাঁচ দিয়ে ভাগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটি পেয়ে যাব যে প্রত্যেককে কত করে দিলেন তাহলে দেখো তোমরা উপরের চিত্র আর এখানে আমরা লিখব এখন চলো এবার আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করি এখানে বলেছে কি পাঁচজন লোক আসবাবপত্রের দোকানে এখানে আমাদের আলমারি প্রথমে আমরা এটাকে কি করব গাণিতিক বাক্যে সাজাবো গাণিতিক বাক্যে সাজিয়ে তারপরে আমাদের কত আসলো দেখো গাণিতিক বাক্যে সাজিয়ে পাই আমরা কত আসলো এখানে আমাদের একটা আলমারির দাম হলো কত বইতে দেওয়া আছে 8700 8700 আমাদের আলমারি ছিল কয়টি দুইটি এটা গুণ হবে যোগ হবে আমাদের একটি টেবিলের মূল্য ছিল কত 2100 টাকা টেবিলের মূল্য হলো 2100 টেবিল ছিল কয়টি আমাদের তিনটি যোগ একটি চেয়ারের মূল্য হলো 750 টাকা তাহলে দেখো এখানে 750 আমাদের টেবিল চেয়ার ছিল 12টি আমরা আর আমাদের লোক ছিল পাঁচজন যে আমরা পাঁচজনের মধ্যে ভাগ করে দেব তাহলে প্রথমে আমরা এই কাজগুলো করে নেই প্রথমে আমরা কি করব এখানে এটাকে আমরা গুণ করব আমাদের গুণ করলে কত হয় 0 0 7 দুগুণে 14 হাতে আছে 1 8 দুগুণে 16 আর 1 17 আমাদের যোগ এটা গুণ করলে হয় আমাদের 6300 গুণ করলে এটার সাথে গুণ করলে হয় আমাদের 9000 এটাকে আমরা কি করব ভাগ করব 5 দিয়ে তাহলে আমরা এখানে আবার যোগটা করে নেই যোগ করলে কত আসে আমাদের দেখো আমরা রাশি যোগ করি 17400 6300 9000 আমাদের যোগ করলে কত আসে 0 0 7 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 এর 2 হাতে আছে 2 এ 2 আর 1 এ 3 তাহলে আমাদের কত আসলো 32700 ভাগ করব আমরা কত দিয়ে 5 দিয়ে দেখো এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব এবার 5 6 আমাদের 30 এ 7 নিয়ে আসলাম 5 5 এ 25 এ 0 4 5 এ 20 আরেকটা শূন্য আছে আমরা এটা নিয়ে আসলাম এখানে একটা শূন্য আমাদের তাহলে কত আসলো 6540 তাহলে প্রত্যেকের ভাগে কত করে পড়লো আমাদের 6540 টাকা এখানে আমরা উত্তরটা লিখব আমাদের সুতরাং প্রত্যেকে বাইখানে আমাদের যদি জায়গা না থাকে বোর্ডের স্বল্পতার কারণে তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং প্রত্যেকে দিবে বা প্রত্যেকের ভাগে পড়ল প্রত্যেকে দিবে 6540 টাকা এই অঙ্কগুলো তোমরা বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে।